নিতাইয়ের বাবা মা সম্বন্ধ দেখে নিতাইয়ের বিয়ে ঠিক করেছে হেমলতার সঙ্গে। হেমলতা খুব সুন্দরী, প্রথম দেখাতেই নিতাইয়ের হেমলতাকে দারুণ পছন্দ হয়ে যায়। অতঃপর বিয়ে, আজ নিতাই ও হেমলতার বিয়ে। এবার মালা বদল। প্রথমে বর। এই নিতাই, মালা পড়া। ওরে ও নিতাই, আরে তুই যে বউয়ের রূপ দেখে করে কালা হয়ে গেলি রে, ফা করে কি দেখছিস? আরে আরে এবার তো মালা বদল, মালা দাও বাবা গলে। এবার কন্যার পালা। তাই চোখ খুলছে না। ও হেমলতা, হেমলতা চোখটা খুলে দেখ রে, মালাটা বরের গলায় পরিয়ে দে। শোনো না, এই তোমার কাছে আমার একটা কনফেস করার আছে। শিকি, এত রাতে কনফ্লেক্স খাবে কেন? ভাত খেয়ে পেট ভরেনি তোমার? তুমি আগে বলতে পারতে, আমার পাত থেকে তোমার দুটো ভাত তুলে দিতাম, লজ্জা করছিল চাইতে। না শোনো, এবার থেকে তোমার যা ইচ্ছে করবে মন খুলে চাইবে আমার কাছে, কোনো লজ্জা নয় কেমন? আরে না না, আমার রাতকে খুব ভয় করে। একি কি বোকা মেয়ে, আমার কাঁধ খেয়ে তোমার ভয় করবে কেন? আচ্ছা বেশ ঠিক আছে, তুমি বালিশে মাথা দিয়ে শোবে না, এসো কাছে এসো, আজ আমার কাঁধে মাথা দিয়ে শো, দেখবে তোমার সব ভয় চলে যাবে। হেমু হেমু, এদিকে এসো একবার। বলো। কেন ডাকলাম বলো তো? কি গো বলো। কি বলবো, কেন ডাকলাম? আমি কি করে জানবো? চাঁদ দেখতে, ওই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আহা কি সুন্দর, একেবারে হালার মতো। আরে তুমি চাঁদ দেখলে কোথায়? তুমি তো আমার দিকে তাকিয়ে আছো, চাঁদ তো ওই দিকে, উল্টো দিকে। চাঁদই তো দেখছি। মানে আমি বুঝতে পারলাম না, মানে আমি আমার চাঁদ দেখছি, তুমি তো আমার রাতের বেলার চাঁদ আর দিনের বেলার সূর্য। হেমু আমার হেমু হেমু। কি গো আজ রাতে কি খাবে? এখুনি কি খাবো মানে, এই তো খেলাম। আরে বাবা, রাতে কি খাবে? ও রাতে আজ্ঞে মশাই, এবার থেকে বউয়ের হাতে রান্নাই খেতে হবে। ঠিক আছে, তোমার মন যা চায় তুমি তাই রান্না করবে। ও মা, তাই হয় না, তুমি বলো কি রাঁধবো, সেই মতো বাজার করবো। এখন তো আমাকে একা হাতে সব সামলাতে হবে। একা হাতে কেন, এই মিয়াও তো হাত লাগাবে তোমার সঙ্গে। না তোমার কিচ্ছু করতে হবে না, তুমি ইচ্ছে মতো হুকুম করে যাবে সকালে, আমি করে রাখবো। আমার হেমুর ইচ্ছে আমার ইচ্ছে, ওকে? ওগো হেমু, একটু চা দাও না। এত রাতে আবার চা কি খাবে, একবারে ভাত খেয়ে নাও। দাও না বাবা, এই খেলাটা শেষ হলেই খেয়ে নেব। এই টেবিলে রাখলাম। আর টেবিলে কেন, এখানে আমার হাতে দাও। শোনো না, কাল একটা পার্টি আছে জানো, বন্ধুরা খুব জোর করেছে তোমাকে নিয়ে যেতে, সন্ধ্যেবেলা তৈরি থেকো, আমি এসে তোমাকে নিয়ে যাব। আমি যাব না, তুমি একা যাও। কেন, আমার সব বন্ধু বিয়েতে আসতে পারেনি, তারা তোমায় দেখতে চাইছে, তুমি বলছো যে কাল তো উপোস, বাড়িতে গিয়ে তো খেতে পারবো না, গিয়ে কি হবে? বেশ তো বাড়িতে এসে খেয়েও, বুঝতেই তো পারছো যেতেই হবে, না হলে কিন্তু বন্ধুরা খুব রাগ করবে। প্লিজ, এই তো এই তো নীরবতা সম্মতির লক্ষণ, আমার সোনা হেমু।
আরে নিতাই দা, তোর বউ তো খুব সুন্দরী কিন্তু খুব লাজুক। দেখো দেখো কেমন চুপ করে এক জায়গায় বসে আছে। নতুন বিয়ে হয়েছে, একটু সময় দে, দেখবি তোর মতোই বকবক করছে। নিতাই দা, আমাদের সাথে আলাপটা তো করিয়ে দাও। ওকে আমি নিয়ে আসছি এক্ষুনি। খুব তেষ্টা পেয়েছে গো। চেষ্টা করছো? কি চেষ্টা করছো? আমার জল তেষ্টা পেয়েছে। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আরে চলো, আমার খিদে পেয়েছে। আরে বৌদি, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ লাগছে? নিতাই, নিতাই, বৌদির বোধহয় চোখে ধাঁধা লেগে গেছে। তবেই তো সারাদিন উপোস, কিছু খাইনি, শরীর নিশ্চয়ই খারাপ লাগছে। তোরা বাড়ি চলে যা, আমি আমার গাড়িকে বলে দিচ্ছি। আরে আজ তো রবিবার। শোনো না, তোমায় বলছি, তুমি না আজকে খুব অল্প করে রান্না করো, রাতে হোটেলে খাবো জানো। কাল অমন পার্টি মিস হয়ে যাবে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটা সিনেমা দেখতে গেলে কেমন হয় বলো তো? এক কাজ করি, দুপুরে খেয়ে বেরিয়ে পড়ি, তারপর ইভিনিং শো দেখে রাতের হোটেল থেকে খেয়ে বাড়ি ফিরবো। আমার তো এবেলা রান্নাই করতে ভালো লাগছে না, তার থেকে দুপুরে বাইরে খেয়ে নুন শো দেখে বাড়ি ফিরে আসবো। এই ভর দুপুরে সিনেমা? দুপুরে তো ভালো, বেশ ফাঁকা ফাঁকা থাকবে। বেশ, তাহলে রাতের খাবারটাও নিয়ে আসবো। আজকে বাড়ির খাবার খাবো না, খেতে ইচ্ছেই করছে না। যাও, তুই তৈরি হয়ে নাও। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। শোনো না, আমার না ছোটবেলাকার বন্ধু অলোক রাত্রিবেলা আমাদের বাড়ি আসছে। ও হালুয়া খেতে খুব পছন্দ করে। তুমি হালুয়া বানাতে পারো জেনে ও বায়না ধরেছে, নতুন বউয়ের হাতে ও গাজরের হালুয়া খাবেই খাবে। আমি তো হালুয়া বানাতে জানি না। আপনি দেখতে গিয়ে তোমার মা যে বলেছিল তুমি দারুণ হালুয়া বানাতে পারো। তুষ, সে কবে বানিয়েছি, এখন রেসিপি ভুলে গেছি। আরে চাপ কি, আমি হোয়াটসঅ্যাপে রেসিপি পাঠিয়ে দিচ্ছি। আর গাজর নেই তো? সামনের বাজার থেকে আনিয়ে নাও না, আমি রাখছি। কিরে, রাতে বউ চুপি চুপি কথা বলে? তোর বউ জানে যে তুই রাতে কম শুনিস? চুপি চুপি কথা শুনতে পাস? না না, হেমলতে বেশ জোরে কথা বলে, আমার কোনো অসুবিধা হয় না। তাই? এই খবরদার, তুই কিন্তু বলে দিবি না, তাহলে আমার প্রেস্টিজ পুরো পাংচার হয়ে যাবে নতুন বউয়ের কাছে। একটু পুরনো হোক না, আমি নিজেই বলে দেবো। হেমু, ওকে হালুয়া দাও। কি হলো, ফেলে দিলি কেন? মনে হচ্ছে চিনির বদলে নুন দিয়ে গাজরের হালুয়া বানানো হয়েছে। আমার তো সুগার নেই। সে কি কই, দেখি দেখি দেখি, আমাকে যেতে এক চামচ খেয়ে। এই এই আরে, আমার বন্ধু অলোক অনেক আনন্দ করে একটু গাজরের হালুয়া খেতে চেয়েছে, আর তুমি কি না, তুমি বানাতে পারবে না বলে তুমি এইভাবে অপমান করবে ওকে? ছি 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 ছি। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, কোথাও একটা ভুল হয়ে গেছে। আরে এমন ভুল হবে কেন, অদ্ভুত তো। ইস, মুখটাই খারাপ হয়ে গেল। তুই বস, আমি মুখটা ধুয়ে আসি। কি ব্যাপার বলতো বৌদি? কিছু মনে করবেন না, আমি আপনাকে অপমান করতে চাইনি। আসলে আমি না, আমি চিনি ভেবে নুন দিয়ে ফেলেছি হালুয়ায়। কিন্তু কি করে? কি করে জানি না, চিনি আর নুনের জারটা অদল বদল হয়ে গেছে। আসলে ও না জানে না, আমি ছোটবেলা থেকে রাত কানা। ছোটবেলা আমার একটা ভয়ঙ্কর রোগ হয়, বাঁচবো আশা ছিল না, কিন্তু কপালের জোরে বেঁচে যাই। তারপর বাবা মা না এটা লুকিয়ে বিয়ে দেয়। ওর বাড়ির লোকও জানে না, ওকে অনেকবার বলতে গেছি, কিন্তু যে কেন ভুলভাল শুনেছে আমি বুঝতে পারিনি। আমাকে আপনি ক্ষমা করে দিন। ও বুঝেছি বৌদি, তুমি একদম চিন্তা করো না, আজ আমি আছি তোমাদের মাঝে। তুমি আজ ওকে বলো, ও ঠিক বুঝবে। কিন্তু আরে আরে, কোনো কিন্তু নয়, তুমি একবার জাস্ট চোখ কান বুঝে বলে ফেলো, দেখবে দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আরে কি হলো, হাসছিস কেন? এরকম নুনে পোড়া গাজরের হালুয়া খেয়েও তোর হাসি পাচ্ছে? ওরে নিতাই,
তোরা হলি রাজ্যটক। রাজ্যটক কিরকম? ওই চুপি চুপি কথা। চুপি চুপি মানে? আরে মানেটা নেই, কিচ্ছু নয়। শোন বৌদি আজ তোকে একটা কথা বলতে চায়। কি কথা? বিশ্বাস করো আমি বহুবার লজ্জা ঘেন্না ভুলে তোমাকে বলতে চেষ্টা করেছি, কিন্তু আরে ধ্যাত তারিকা, তুই যা বলার বলো তো। আমি আমি রাত কানা ছোটবেলা থেকে একটা বড় অসুখ করেছিল তা। শিখি তুমি রাত আগে বলনি তো। আরে আগে ও তো তোকে অনেকবার বলার চেষ্টা করেছে, তুই ধান শুনতে কান শুনেছিস, এবার কিন্তু তোর পালা নি তাই। হ্যাঁ আমারও না, মানে মানে ওই তোমার কাছে ওই একটা গোপন কথা বলার আছে। আসলে আমিও না রাতে কানে কম শুনি, তো তুমি রাত কানা আমি রাত কালা। ভেবেছিলাম তুমি একটু পুরনো হলে তোমাকে সব খুলে বলবো। কি আমি বুঝি এখনো নতুন? না আমার চোখে তো তুমি এখনো। এরপর থেকে নিতাই আর হেমলতা যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে তারা।